সকাল সকলকে জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের সকলকে স্বাগত বিপি বিজি লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে। আমি হচ্ছি পূর্ণিমা, তোমাদের সকলকে স্বাগত জানাবো তো নতুন ভিডিওতে। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল, খুব সকাল বলা যায় না, 11:30 বাজে। তো ছেলেকে এইসবে চান করালাম, তো চান টান করিয়ে ওকে এবার একটু জামারে এই যে প্যাম্পার্সারে পরিয়ে দিলাম, কারণ এখন প্যাম্পার্স ও বেশিরভাগ সারাদিনই কিন্তু প্যাম্পার্স পরানোই থাকে, এই বিকেলের দিকে হয়তো খোলা থাকে আর সন্ধ্যের টাইমে, না হলে হিসি পটি করে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি, আমার কাছে একাই থাকে আর ঘরে কেউ নেই। আমার হাজবেন্ড বর গেছে কাজে আর মেয়ে গেছে স্কুলে, আমার ছোটো মেয়ে রয়েছে 6 বছরের, ও গেছে স্কুলে। তো আমরা এই চারজন হায়দ্রাবাদে থাকি বরের কাছে কাজের সূত্রে, তো সেই জন্যেই এখানে যেহেতু কেউ নেই, ছেলে বাইরে এমনিতে থাকলেও পটি হিসি করে ফেললে সেগুলো তো দেখতে হবে, সেই জন্য আমি এখন রান্না করতে যাব। যখনই কোনো কাজ করতে যাই তোকে পড়িয়ে দিই, নাহলে প্রচণ্ড অসুবিধা হয়। খুলে রাখি না যে একদম তা নয়, এই সকালের দিকে যেমন খোলা ছিল সকাল থেকে উঠে, ও উঠে প্রায় 7:30-8টার সময়, ও তো ঘুমোই মোটামুটি আমাদের সাথে, 11:30-1টার সময় ঘুমোয়। এই যো দেখতেই পাচ্ছ টুকের ডাব্বাটা নেবার জন্য কীরকম কান্নাকাটি করছে, চাই মানে চাই, ও নিজে পড়বে। আসলে সব জিনিসটা নিজে করতে ভালোবাসি, 1 বছরের ছেলে কিন্তু নিজে সমস্ত কিছু করতে যায়, খাওয়া দাওয়া মানে নিজে হাতেই খাবে এরকম একটা ব্যাপার, নিজের কাজ নিজে করব, নিজের হাতে জল খাবো, তো সমস্ত। ওকে ফল কেটে দিয়েছি অ্যাপেল, আর গোলা রুটি করেছিলাম সকালবেলায় সব সবজি দিয়ে, তো খেয়েছিল একবার অল্প করে সকালে, আবার একটুখানি ও ছোটো বাড়িতে দিয়েছি, ওটাই খাচ্ছে আর ফল খাচ্ছে। ডাটা বার করেছিলাম, ডাটা আলুর তরকারি হবে, আর যেহেতু বৃহস্পতিবার এদিকে কুমড়ো একটুখানি রয়েছে আর করলাও কয়েকটা দেবো ডাটা তরকারিতে, একটু তেতো তেতোর জন্য কাঁচকলাও দেবো, আর পটলটা দেখি ভাজা হবে, বের তো করেছি দেখি। দেখো এদিকে সবজিটা কেটে নিয়েছি, একটা কাঁচকলা ছিল সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আলুর সাথে, আর এদিকে উচ্ছে কুটে নিয়েছি উপরে রেখেছি, ওই জন্য ওটা ভাজতে হবে। আর এটা হচ্ছে ছেলেটার থেকে আলু ভাতে দেবো, কুমড়ো একটা পটল, এক টুকরো হচ্ছে উচ্ছে দেবো। আর এদিকে দেখো পটলটা কুটে নুন হলুদ মাখিয়ে নিয়েছে, এখনও কড়া চাপাইনি, এটা একটুখানি মাখানো। ক্যা করোগি, ক্যা উসকো আনা হে, আও কামড়ে দে খালি গরু, গরু তো গরু। তো ছেলেকে এইভাবেই নিয়ে আমাকে কাজগুলো করতে হয়, সে যে কোনো কাজ বলো, নিজে সংসার সমস্ত কিছুই, ও তো কোলে চাপতেই খোঁজে কখনো কখনো, আর এই যো কেউ নেই বলে ওই জন্যই কোলে চাপতে খুঁজছে, কেউ থাকলেও নিজেই খেলা করে, আর এখন তো নিজেই খেলা করছে, রান্নাঘরে নিচে বসে রয়েছে সাবানারে ঘাটছে, মানে সাবানের প্যাকেটগুলো নিয়ে। আর এদিকে আমি ডাটা তরকারিটা চাপিয়েছি, এই দেখো উচ্ছে আরে ভেজে নিয়ে, আর এদিকে একটা ভাজা মশলা বানিয়েছি, শুক্তো হবে, শুক্তো পুরোপুরি রেসিপি না, এটা আমার স্টাইলে শুক্তো, এরকমভাবে তরকারিটা খুব ভালো লাগে খেতে। দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে, ওই যে সর্ষে জিরে মৌরি গোটা গরম মশলা একটুখানি দেওয়া ছিল, তো ওটাই মিক্স করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে, মানে এই লঙ্কা হলুদ গুঁড়োর গন্ধটা যাওয়া পর্যন্ত, তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর উচ্ছে কিন্তু এর সাথেই আছে, মানে প্রথমে তেলের উপর দিয়ে ভেজে নিয়েছিলাম দেখিয়েছি, আর লাস্টে এগুলো সেদ্ধ হয়ে গেলে বুড়িগুলো তখন দিয়ে দেবো, বুড়িটা ভেজে রেখেছি ওটা। তোমরা কীভাবে শুক্তো করো অবশ্যই জানো, আমাদের এখানে সন্ধ্যাবেলায় দেখো এইটা হচ্ছে ভাতকাম্মা বলে, তো এই এসছে উপরে মাথায় ঠাকুর নিয়ে, নিচে একজন নিয়ে এসছে মাথার উপরে, আর উপরে প্রচণ্ড ফুল দিয়ে দেখতেই পাচ্ছ কত উঁচু, আর আমরা থাকি তিনতলায় সেই জন্য এইটুকু লাগছে, তো এমনিতে খুবই বড় কাছ থেকে দেখলে। আর রাত্রে হয়েছিল এই যে সোয়াবিন কষা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে, টাটা।